নমস্কার বন্ধুরা, আমি হলাম আরিয়ান সিদ্ধার্থ। সকল বন্ধুদের আমার ইতিহাসের খোঁজে চ্যানেলে স্বাগত জানাই। প্রতিটি মুহূর্ত ইতিহাস হয়ে যায়, আর সেই প্রতিটি মুহূর্ত যদি আমরা ক্যামেরা বন্দী করে রাখতে পারি সেটা কতই না মধুর হয়। এখানে আমি কিছু প্রত্যন্ত অঞ্চলের মন্দির, ঐতিহাসিক স্থান যেগুলো ইতিহাসে জায়গা করে নিতে পারে না, সেই জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার প্রথম ভিডিও এবং প্রথম প্রচেষ্টা এটা হলো ঝাড়খণ্ডের বোকারো জেলার অন্তর্গত বেলুর বেলুন্ডা গ্রাম, তার পাশেই পড়ে গেছে দামোদর নদ। সেই নদের পাড়েই অবস্থিত চেচকা মন্দির, অনেক দিনের পুরনো মন্দির। পাশেই রয়েছে প্রবহমান চেচকা ঝর্ণা, খুব সুন্দর দৃশ্য। মন্দিরটি পুরো জঙ্গলের ভিতর। শিব মন্দির, চণ্ডী মায়ের মন্দির ও পাথরের উপর অনেক খোদাই করা ঐতিহাসিক নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। রাস্তা যেতে হবে প্রথমে বোকারো স্টেশন, তারপর সেখান থেকে তালগড়িয়া স্টেশন, সেখান থেকে বিজুলিয়া হাইস্কুলের পথ ধরে আমরা চলেছি চেচকা মন্দিরে। সিমেন্ট রাস্তা, তোদের ঘন ঝোপ জঙ্গল। এখানে মন্দিরের বাইরে থেকে কিছুটা অংশ আমি ভিডিও করেছি, সেটা কোভিড-19 হওয়ার জন্য ভেতরে ঢোকার কোনো পারমিশন ছিল না, তবে আমি অনেক চেষ্টা করেছি এবং ভিতরে ঢুকেছি। এখানে কিছুটা অংশ আমি তুলে ধরলাম যেখানে মন্দিরের ভেতরের অংশটা কিছুটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি সামনের দিকে লাল রঙের একটা মন্দির দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অনেক পুরাতন মন্দির, পুরোপুরি জঙ্গলের ভেতরে অবস্থিত। এখানে একটা মাটির বাড়িও দেখা যাচ্ছে, মাটির বাড়ি আছে পাশে। এখানে সম্ভবত এটা বিশ্রাম কক্ষ বা অতিথিদের থাকার জন্য কোনো ঘর হবে। এখানে একজন অতিথিও দেখা যাচ্ছে নিঃসাধারণত। এখানে কোনো কিছু, এখানে দুটো একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে। এখানে একটা হরি মন্দিরের মতো আছে, সম্ভবত হরি মন্দির নয়, শিব ঠাকুরের কিছু একটা মন্দির হবে। এখানে অনেক বড় একটা জাতাল, আর এই চাতালে এটা চেচকা ধাম বলে এখানে পরিচিত। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি কী কী দেখতে পাই। অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে ছোটোখাটো মন্দির আছে এখানে। ও, এটা হনুমানজির মন্দির। তাহলে পুরো এখানে যে বড় মন্দিরটা দেখতে পেলাম সেটা হনুমানজির মন্দির। এখানে এটা আশা করি এটা শিব মন্দির হতে পারে, ভেতরে শিবলিঙ্গ থাকবে। যেহেতু চাচকা মন্দির পুরোটাই শিব মন্দির হিসাবে পরিচিত, চাচকা ধাম। হ্যাঁ, ভিতরে এখানে শিব মন্দির, এখানে অনেক ঘণ্টা বাঁধা আছে, স্টিলের রেলিং করানো, খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর জায়গাটা। এবং এর পাশেই বয়ে গেছে আমাদের দামোদর নদ। এটা অতি পুরাতন একটা মন্দির, এদিকে এটা সাধারণত পুরাতন মন্দির, অনেক পুরাতন মন্দির। পিছন দিকে এটা আশা করি মা চণ্ডী মায়ের মন্দির, ভেতর দিকে এই মন্দিরটা। আর এটা, এই মন্দিরগুলো সম্বন্ধে বিশেষ কিছু আর জানা যায়নি। রেশা দেবী বাসা, এই মন্দিরটাকে রেখা দেবী বাসা বলা হচ্ছে। এই মন্দিরটার চারপাশে একটু ঘুরে দেখি। ওই যে আমরা হরি মন্দিরের মতো একটা মন্দির দেখেছিলাম, সেই মন্দিরের চত্বরেই চারপাশটা ঘুরে দেখছি। এখানে মন্দিরের ভিতরে একটা ছোট্ট কুঠির মতো আছে, কুঠির ভিতরে কোনো হয়তো দেবাবিগ্রহ থাকতে পারে। এটা অনেকদিন পুরাতন পাথরের একটা খোদাই করা অংশ, তারপরে দেখা যাক। এখানে একজন ভাই দেখা যাচ্ছে, আশা করি ভাই এখানের এই পরিচিত কোনো একজন। অনেক বটবৃক্ষই সাধারণত বেশি এখানে দেখা যাচ্ছে, বেশিরভাগ বৃক্ষই বটবৃক্ষ। আর আমরা এরপর চলে যাব মন্দির ছেড়ে, পাশে ওই দিকে একটা ঝর্ণা আছে যাকে চেচকা ঝর্ণায় বলা হয়। চেচকা ঝর্ণাতে আমরা দেখব কী কী দেখতে পাওয়া যায়। তো এখানে বেশ কয়েকটা মন্দির দেখলাম, এখানে আশা করি অনেক কিছু কিছু ভক্তও থাকেন,
কারণ এখানে ভক্তদের বিভিন্ন জামা কাপড় দেখা যাচ্ছে। আবার ঝোপ জঙ্গল আছে, কারণ এই মন্দিরটাতে বিশেষ কিছু ইতিহাস প্রসিদ্ধ মন্দির, কিন্তু এখানে ভক্তদের সমাগম হয়। কোভিড-19 জন্য বিশেষ কোনো ভক্ত আশা করি আসেনি, সেই জন্য এখানে সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম হয়ে গেছে। আর বিশেষ আশা করি বিশেষ কোনো ট্রাস্টের উপর ডিপেন্ডেবল নয় মন্দিরটা, কারণ ট্রাস্টের উপর ডিপেন্ডেবল হলে মন্দিরটার উন্নতি আরও কিছু হতো। ভবিষ্যতে কোনো ট্রাস্টের উপর ডিপেন্ডেবল হতে পারে, ওই উন্নয়ন প্রক্রিয়া চলবে হয়তো, সেক্ষেত্রে যারা মন্দিরের কমিটি আছে তারা করবেন। কোভিড-19 জন্য বিশেষ কিছু লোকের তো দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি, যার ফলে মন্দিরের ইতিহাস সম্পর্কেও খুব একটা আমি জানতে পারিনি। তবে যেটুকু জেনেছি সেটুকু একদিন হয়তো ইতিহাস হয়ে যাবে, আর এই ইতিহাসের খোঁজে চ্যানেলে হয়তো সেটা ইতিহাস হয়েই পড়ে থাকবে। আজ থেকে 10-20 বছর পরে এই চেচকা মন্দির আবার কিছু পরিবর্তন হয়ে যাবে, এই চেচকা ঝর্ণা হয়তো আরও নতুন রূপ দেখা দিতে পারে, অনেক কিছু পরিবর্তন দেখা দিতে পারে। সুতরাং ইতিহাস একটা ইতিহাস হয়ে থেকে যায়, এটা মন্দিরের বেরোয়ার দ্বার যেখান দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এরপরে আমরা মন্দিরের পাশে কতগুলো দোকান আছে সেই দোকান দিকে দেখি, এটা মন্দিরের আরেকটা দ্বিতীয় দ্বার, যে দ্বার দিয়েও প্রবেশ করা যায়। এখানে কতগুলো ছোটোখাটো দোকান আছে, যে দোকানগুলোতে পূজার সামগ্রী এবং নাস্তা পানীয়ের বিভিন্ন রকম খাবার কিছু পাওয়া যায়, আশা করি ভাত পাতও পাওয়া যেতে পারে। তো সে সম্পর্কে জিজ্ঞেস করিনি এবং ভাত পাতও খাইনি, কিন্তু নাস্তা করার জন্য চপ, সিঙ্গাড়া, চা এগুলো পাওয়া যায়। এই যে এই রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি চেচকা ঝর্ণার দিকে। চেচকা ঝর্ণা নিচে আছে, যেখানে একটা ছোট্ট ঝর্ণা যেটা গিয়ে মিশে গেছে ওই দামোদর নদের সাথে। এই যে তিনজন বন্ধু, এরা হয়তো এখানে বেড়াতে এসছে, আমার সাথে রাস্তায় দেখা। আমরা এগিয়ে যাই, একটু এগিয়ে গিয়ে দেখতে পাবো আমরা চেচকা ঝর্ণা। এই তো আমরা অনেকটা এগিয়ে এসেছি চেচকা ঝর্ণার দিকে। এখানে অনেক পুরাতন একটা পাথরের উপর কিছু লেখাও খোদাই করা আছে, আশা করি সেটা আমরা দেখতে পাবো। বিশেষ কিছু উঁচু নিচু নয় রাস্তাটা, সমতল থেকে একটু জাস্ট নিচু, তবে সিমেন্টের চাটান বান্ধারও আছে এবং খুব সুন্দর। এখানে দুই দিকে ঝোপ জঙ্গল, এত ঝাড় যে আশা করি এই ঝাড়ের জন্যই ঝাড়খণ্ডের নাম দেওয়া হয়েছে ঝাড়খণ্ড, ঝাড়ের খণ্ড, ঝোপ ঝাড়। ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশ জুড়েই আমি অনেক জায়গায় ঘুরেছি ঝাড়খণ্ডে, তো বেশিরভাগ জায়গায় আমি দেখতে পেয়েছি যে ঝোপঝাড় আছে, ঝোপঝাড় লেগে আছে, যেটা কিন্তু পশ্চিমবাংলাতে খুব কম দেখা যায়, পুরুলিয়া বেঙ্গলে নেই বললেই চলে। এই যে আমরা পৌঁছে গেছি চেচকা ঝর্ণাতে, দেখা যাক চেচকা ঝর্ণাতে কী কী দেখতে পাই। এখানে একটা ছোট্ট মন্দিরের মতো কিছু একটা, এখানে একটা গর্ত আছে যেখানে গর্তগুলোতে ধূপ বাঁধানো আছে, ধূপ দেওয়া আছে, ধূপ দেয় আশা করি মানুষজন এখানে ধূপ দেয়। এখানে বেশ জল দেখা যাচ্ছে এবং এখানে প্রবাহমান গতিশীল ঝর্ণা, খুব সুন্দর একটা অপরূপ দৃশ্য। দেখি আমরা ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে দেখি কী পাওয়া যায়। বাহ, বেশ সুন্দর ঝর্ণার জল এদিকে বয়ে আসছে। অনবদ্য একটা ঝর্ণা আমরা দেখলাম এখানে, যে চেচকা ঝর্ণা নামে পরিচিত। এখানে আসার পথ বিশেষত ওই বোকারো স্টেশন দিয়ে সোজা তালকড়িয়া স্টেশন থেকে বিদ্যালয় হাই স্কুল থেকে বেলুঞ্জা একটা গ্রাম আছে, সেই গ্রামকে পাশে রেখে আমরা সোজাসুজি চেচকা মন্দিরে পৌঁছে যেতে পারি, চেচকা বন। এবং এটা চেচকা বনের ভিতরে মন্দির, এর পাশেই একটা ব্রিজও আছে যেটা দামোদর নদীর দুই পাড়কে মিলে দিচ্ছে। আমরা পরে ব্রিজের ভিডিও তৈরি করেছি, ব্রিজের ভিডিও পরে দেখা হবে। এখান থেকে ঝর্ণার দৃশ্যটা খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য। আমরা
বর্ষাকালের সময় এসেছিলাম, যার বর্ষাকালের জন্যই এত জল দেখতে পাওয়া যাচ্ছে। গ্রীষ্মকালে এত জল ঝর্ণাতে থাকবেও না আশা করি।